নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আইনি ব্যাখ্যা আমি সভায় উপস্থাপন করেছি, যে কয়েকটা দেশ নির্বাচন সম্বন্ধে প্রশ্ন করেছিল যে তারা ফ্রি ফেয়ার এন্ড পিসফুল ইলেকশন চায়, যেমন ইউনাইটেড কিংডম, যেমন বেলজিয়াম। তো সেই ক্ষেত্রে আমি নির্বাচনের ব্যাপারে অত্যন্ত স্পষ্টভাবে আমাদের অবস্থান জানিয়েছি, সংলাপের বিষয়ে কিন্তু কোনো কথা আসে নাই। আর এই যে আমি যে বলেছি যে রেসিপ্রোকেট করার ব্যাপার, আপনারা নিজেরাই দেখছেন যে বিএনপি জামাত তারা কি করছে। তো সেই ক্ষেত্রে আমার এটা বলা, আমি মনে করেছি সরকারের পক্ষ থেকে ন্যায্য এবং যুক্তিসঙ্গত যে তারা আমাদের যে পরিষ্কার অবস্থান এবং আমাদের যে সাংবিধানিক সাংবিধানিক অবস্থায় আমাদের যে অবস্থান সেটা তারা রেসিপ্রোকেট করছে না। আপনারা জানেন যে জেনেভায় ইউনিভার্সাল পিরিয়ডিক্যাল রিভিউ ইউপিআর ওয়ার্কিং গ্রুপের 44তম সেশন অনুষ্ঠিত হচ্ছে আজ জেনেভা, সময় সকাল 10টায় বাংলাদেশের ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ অনুষ্ঠিত হয়েছে। এটি বাংলাদেশের চতুর্থ ইউনিভার্সাল পিরিয়ডিক রিভিউ, এর আগে 2009, 2013 এবং 2018 সালে বাংলাদেশের পূর্ববর্তী রিভিউ অনুষ্ঠিত হয়েছিল। গত অগস্ট মাসে ইউপিআর উপলক্ষে বাংলাদেশের জাতীয় প্রতিবেদন জাতিসংঘের মানবাধিকার পরিষদে প্রেরণ করেছিল। রিভিউ কাল আমার বক্তব্যে একটি দায়িত্ব ছিল রাষ্ট্র হিসেবে মানবাধিকার সুরক্ষা এবং প্রসারে বাংলাদেশ সরকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে। মাননীয় প্রধানমন্ত্রীর গতিশীল নেতৃত্বে সরকারের জনকল্যাণমূলক নীতির উল্লেখযোগ্য দিক আমি উপস্থাপন করেছি। দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি ত্বরান্বিত করার জন্য পর্যাপ্ত অবকাঠামো নির্মাণের সরকারের প্রচেষ্টা তুলে ধরেছি। স্ব-অর্থায়নে নির্মিত পদ্মা সেতু, মেট্রো রেল, কর্ণফুলী নদীর তলদেশে নির্মিত বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান টানেল নির্মাণ সহ বেশ কয়েকটি প্রকল্প বাস্তবায়নে সরকারের সফলতার কথা তুলে ধরেছি। গত রিভিউর পর থেকে বাংলাদেশ মানবাধিকার সম্পর্কিত বেশ কিছু আইন প্রণয়ন করেছে বলে সভায় অবহিত করেছি। দেশে একটি অবাধ, সুষ্ঠু ও সহিংসতা মুক্ত নির্বাচন অনুষ্ঠানের জন্য বর্তমান সরকারের প্রতিশ্রুতির কথা পুনর্ব্যক্ত করেছি। এজন্য নির্বাচন কমিশনকে সহযোগিতার পাশাপাশি কমিশনকে শক্তিশালীকরণের জন্য সরকার কর্তৃক গৃহীত ব্যবস্থা সম্পর্কে উপস্থিত সকলকে অবহিত করেছি। নির্বাচন অনুষ্ঠানের ব্যাপারে আইনি ব্যাখ্যা আমি সভায় উপস্থাপন করেছি। আমাদের এবারের রিভিউয়ে 111টি দেশ অংশগ্রহণ করেছে। এই 111টি দেশের মধ্যে প্রায় 90% দেশ আমাদের মানবাধিকার বিষয়ে অগ্রগতিকে প্রশংসা করে গঠনমূলক সুপারিশ করেছে। সভায় নারীর ক্ষমতায়ন, দারিদ্র দূরীকরণ, আর্থ সামাজিক উন্নয়ন, সামাজিক নিরাপত্তা কর্মসূচি, খাদ্য নিরাপত্তা, সকলের জন্য আবাসন, স্বাস্থ্যসেবা, শিক্ষা ব্যবস্থায় উন্নয়ন, জলবায়ু পরিবর্তনে বাংলাদেশের অগ্রগতির কথা বহুল প্রশংসিত হয়েছে। 1.1 মিলিয়নের অধিক রোহিঙ্গা জনগোষ্ঠীকে আশ্রয়দানের জন্য বাংলাদেশ সরকারের ভূয়সী প্রশংসা করে অংশগ্রহণকারীরা দেশগুলো অংশগ্রহণ করে। মানবাধিকার রক্ষায় আমাদের উদ্যোগকে এগিয়ে নিতে রিভিউ অংশগ্রহণকারী দেশগুলো বেশ কিছু গঠনমূলক সুপারিশ করেছে। সুপারিশগুলোর মধ্যে রয়েছে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক কার্যক্রম এবং ব্যবস্থাগুলোর সঙ্গে সহযোগিতা জোরদারকরণ, জাতীয় পর্যায়ে মানবাধিকার পরিস্থিতির উন্নয়নে বিভিন্ন ব্যবস্থাকে শক্তিশালী করা, মানবাধিকার কমিশনকে শক্তিশালী করা, প্রতিবন্ধীদের সুরক্ষা, আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের প্রয়োজনীয় প্রশিক্ষণ দেওয়া, ধর্মীয় অসহিষ্ণুতা দূর করার উদ্যোগ অব্যাহত রাখা, শিক্ষা ব্যবস্থার উন্নতির জন্য প্রচেষ্টা জোরদারকরণ, নিরাপদ খাদ্য নিশ্চিতকরণ, অভিবাসী শ্রমিকের সুরক্ষা ব্যবস্থা উন্নয়ন, গ্রাম পর্যায়ে স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণ, বাল্য বিবাহ রোধকরণের জোরদার প্রচেষ্টা গ্রহণ, মানব পাচার বন্ধকরণ প্রচেষ্টা অব্যাহত রাখা সম্পর্কিত সুপারিশ। আমরা সুপারিশ সমূহের উপর বিভিন্ন জাতীয় স্টেক হোল্ডারদের সাথে যথাযথ পরামর্শ করব এবং নির্দিষ্ট সময়ের মধ্যে বাংলাদেশ
সরকার অবস্থান মানবাধিকার পরিষদকে জানাবে এটাও বলেছি। কিন্তু এর মধ্যে আমরা যে পদক্ষেপগুলি নিয়েছি এইসব বিষয়ে সেগুলিও উল্লেখ করেছি।